সো হ্যালো এভরিওয়ান, চলে আসছি আবার আপনাদের সাথে নতুন আর একটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে দেখবো আমরা কীভাবে খুব সহজে কোনো মিডিয়ার মধ্যে আমরা রেইন এফেক্ট দিতে পারি। সো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি আপনারা মিস করবেন না। বন্ধুরা, পুরো ভিডিও নিয়ে আমি অমিত থাকছি আপনাদের সাথে, আপনারা দেখছেন টেকজোন, আর যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তাহলে দেরি কেন, চলুন শুরু করি। দেখতে পাচ্ছেন আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিয়েছি। তারপর আমি মিডিয়া অপশনে যাব, এখান থেকে আমি একটি ইমেজ নেব। সো আমার কাছে রেইন এফেক্ট দেওয়ার মতো কোনো ভিডিও নেই, সো আমি একটা ইমেজকেই সিলেক্ট করছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ইমেজ সিলেক্ট করে নিয়েছি। তো আমি ইমেজের ডিউরেশনটাকে কিছুটা বাড়িয়ে নিচ্ছি। এবার আমি টিক মার্কে প্রেস করছি। এবার আমি চলে যাব লেয়ার অপশনে, এবং লেয়ার অপশনে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন স্টিকার। তো আমি স্টিকারের উপর ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন রেইনি ডেজ, তো আমি আবার রেইনি ডেজের উপর ক্লিক করব। আর বন্ধুরা, যদি আপনাদের এই রেইনি ডেজ স্টিকারটি না থাকে, তো আপনারা কাইনমাস্টার অ্যাসেট স্টোর থেকে এটাকে ডাউনলোড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি রেইনি ডেজের উপর ক্লিক করার পর এখানে চারটি এফেক্ট এসেছে। তো প্রথমটা যদি আমরা দেখি, তো দেখতে পাচ্ছেন প্রথমটা কীভাবে এফেক্ট দিচ্ছে। এবার যদি আমি দ্বিতীয়টার উপর ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন তো এটা আমার ইমেজের সাথে ম্যাচ হচ্ছে না। তো আমি যদি তৃতীয়টার উপর ক্লিক করি, এটাও আমার ইমেজের সাথে ম্যাচ হচ্ছে না। তো চতুর্থ নম্বর এফেক্টটি কিছুটা আমার এই ইমেজটির সাথে ম্যাচ হয়েছে, সো আমি এই এফেক্টটি দিচ্ছি। তারপর এবার আমি টিক মার্কে প্রেস করছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের আরও একটি লেয়ার তৈরি হয়ে গেছে, যে রেইনি ডেজ। তো আপনার ভিডিওতে কতটুকু এই রেইনি ডেজের এফেক্ট দিতে চাচ্ছেন, ততটুকু আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি যদি আমার পুরো ভিডিওতেই রেইনি ডেজের এফেক্টটা দিতে চাই, তো আমি এটাকে আমি আমার ব্যাকগ্রাউন্ডের ইমেজের লেয়ারের সাথে সমান করে নিচ্ছি। তো রেইনি ডেজ এফেক্টটা কিছুটা বড় হয়ে গেছে, তো আমি ওটাকে ট্রিম করছি। তো এবার যদি আমি ভিডিওটি প্লে করি, তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের রেইনি ডেজের এফেক্টটি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজে রেইনি ডেজের এফেক্ট আপনার মিডিয়াতে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ভিডিওতে এই এফেক্টটি দিয়ে দেখবেন এবং তো বন্ধুরা, এই পর্যন্ত ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক এবং আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন, যাতে আমরা নতুন ভিডিও বানাতে আরও ইন্সপায়ার হই। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। থ্যাংক ইউ।